সকলকে নমস্কার। মই আসলতে কথাবিলাক বেলেগ বেলেগ কথাহে কওঁ। মই মানে যি পঢ়িলোঁ সেয়া নকৈ এতিয়া বেলেগ কওঁ, ছ'চিয়েল মিডিয়াত বেলেগ কথা কওঁ, টিভিত আকৌ বেলেগ কথা কওঁ, তেনেকুৱা ধৰণৰ বেলেগ বেলেগ হৈ আছে। মই আজি বিশেষ নকৈ তোমালোকক এটা প্ৰশ্ন কৰিছোঁ, তোমালোকৰ জীৱনত কোনজন মানুহ আটাইতকৈ বেছি গুৰুত্বপূৰ্ণ? এটা দুটা কিবা কাৰোবাৰ মা দেউতা সঠিক, দেউতা নহয় মায়ে হয় অকল। তাৰমানে আমাৰ সকলোৰে জীৱনত এনেকুৱা ধৰণৰ কিছুমান মুহূৰ্ত আহে যে আমি কেতিয়াবা যদি চুজ কৰিবলগীয়া হয়, বাছিবলগীয়া হয়, আমাৰ জীৱনত মাৰ ভূমিকা আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ কিয়, সেই প্ৰশ্নটোৰ উত্তৰটো দিব খুজিছোঁ। ল'ৰা ছোৱালী যেতিয়া বেয়া হয়, অমুকৰ ছোৱালী অমুকৰ ল'ৰা বেয়া হ'ল, আনকি বাপেকটোৱেও ভাবে মাকজনী ঠিক নহয় কাৰণে ল'ৰা ছোৱালী বেয়া হ'ল, ভুল কৈছো, বাপেকেও ভাবে যে মাক ঠিক নহয় কাৰণে, মাকে ঠিকমতে শাসন কৰা নাই কাৰণে ল'ৰা ছোৱালী বেয়া হ'ল। সেইকাৰণে আমি সকলোৱে আমাৰ মাৰ ওচৰত, মাৰ যি ত্যাগ আমি গোটেই জীৱনত আমি সুধিব মানে ৰিপে কৰিব নোৱাৰোঁ। সেইকাৰণে আজি সকলো ইয়াত ছাত্ৰী, য'ত ছাত্ৰ পাওঁ তাতো মই কওঁ যে আমি আমাৰ এনেকুৱা ধৰণৰ আমি নিজকে প্ৰস্তুত কৰি তুলিব লাগে যে মোৰ মায়ে মোৰ দেউতাই যাতে এনেকৈ ভাবে, এই অহা জনমতো, জনম যদি যিয়ে বিশ্বাস কৰে, অহা জনমতো যাতে মোৰ ছোৱালী হৈ জন্ম লওক, সিমানখিনি এফৰ্ট, সিমানখিনি আমাৰ যিটো কৰ্তব্য দায়িত্ব আমি পালন কৰিব লাগে। আৰু আজিকালি চবৰ জীৱনত খুব ষ্ট্ৰেছ হয় নাই, হয়নে? তোমালোকৰ ষ্ট্ৰেছ আছে নে? আছে। সেই ষ্ট্ৰেছটো নোহোৱা কৰিবলৈ আজি বহুত বেছি ষ্ট্ৰেছফুল হৈ গৈছে মানুহৰ লাইফ। মানে এনেকুৱা নহয় যে একদম কণমানি, তোমালোকতো বাৰু ইউ আৰ ইয়ং এনাফ, আজিকালি একেবাৰে সৰু ল'ৰা ছোৱালীৰো ষ্ট্ৰেছ থাকে, তেওঁলোকৰ ষ্ট্ৰেছখিনিও আমি আঁতৰাব লাগিব। ষ্ট্ৰেছখিনি আঁতৰাবলৈ হ'লে আমি নিজে আদৰ্শ হ'ব লাগিব। ভাগৰ লাগে না? লাগে ন? অলপ কথাতে মনটো বেয়া হৈ যায় নেকি? এটা সৰু সামান্য কথাতে মনটো বেয়া হৈ যায়, জানে? সেইটো কিয় হয়? মই আজি এই মন্ত্ৰটো দি থৈ যাম, মই বেলেগ একো নাই, ভাগৰ নালাগিব আৰু কেতিয়াও, আৰু ষ্ট্ৰেছ নাহে, দিওঁ অলপ কৈ থওঁ। ভাগৰ কিয় লাগে আমাৰ? যেতিয়া আমি কাম এটা কৰোঁ, কামটো কৰাৰ পিছত শাৰীৰিক যিটো পৰিশ্ৰম হয়, মই সেই ভাগৰটোৰ কথা কোৱা নাই। আমাৰ ভাগৰ এনেকৈ লাগে কামটোত আমি 100% আত্মনিয়োগ কৰাই নাই। আমি যদি কাম এটা 100% আত্মনিয়োগ কৰি কৰোঁ আজিৰ পৰা, এই মুহূৰ্তৰ পৰা, মানে হিন্দীত যিটো কয় যি যান লগাই দি একদম কাম কৰিছোঁ, সেই কাম আজিলৈকে চাগে কৰা নাই, চাগে বি অনেষ্ট টু ইউ, কৰিছানে? নিজৰ পঢ়াটোৱে চাগে কৰা নাই, 100% নাই দিয়া, কোনো এটা কামতে দিয়া নাই, সেইটো দৰকাৰ। যেতিয়া আমি 100% আত্মনিয়োগ কৰি কাম এটা কৰিম, যেতিয়া কামটো আমি এনজয় কৰিম, পঢ়াটো আমি এনজয় কৰিম, তেতিয়া ভাগৰ নালাগে। ভাগৰ নালাগিবলৈ আৰু ষ্ট্ৰেছ নহ'বলৈ আৰু দুই নম্বৰ কথাটো মই কৈছোঁ, আমাৰ ভাগৰ এইকাৰণে লাগে যে আমাৰ শৰীৰটো, ছিষ্টেমটো এনেকুৱা ধৰণে হৈছে, আমাৰ মাইণ্ডটো খুব জটিল, আমাৰ আমি সকলো কথাতে এক্সকিউজ বিচাৰোঁ, এইখিনি এতিয়া নকৰিলেও হয় নেকি, এইখিনি এতিয়া নহ'লেও হয় নেকি। আমাৰ ষ্টুডেণ্টৰ সবতছে বেয়া অভ্যাস কি? সেইটোৱে আমাৰ প্ৰকাষ্টিনেশ্যন, দীৰ্ঘসূত্ৰিতা। আমি আজি নকৰোঁ কাইলৈ কৰিম, কালি নকৰোঁ পৰহিলৈ কৰিম, তেনেকৈ গৈ থাকে। আমি সেই কামটোৱে কৰিব নালাগে, তেতিয়া পৰীক্ষাৰ সময়ত ভাগৰ নালাগে। কিতাপখন দেখি এনেকুৱা ভাগৰ লাগি নাযায়, মোৰচোন পঢ়াই হোৱা নাই। গতিকে সেই দীৰ্ঘসূত্ৰিতাটো আমি এৰিব লাগিব, দ্বিতীয় কথা দীৰ্ঘসূত্ৰিতা এৰিব লাগিব, তৃতীয় কথা ছেল্ফ কনফিডেঞ্চ।
সেলফ কনফিডেন্স মানে এনেকে খুব মানে ওলাই গিয়ে দুঃসাহসী এটা রাস্তাত গিয়ে ফুড়ি আহ সে মানে কোয়া নাই। রাস্তাত গেলে ঠিকমতে যাব নিয়ম মানিয়ে যাব কিন্তু এই কনফিডেন্স লাগে যে মানে পারিমে এই পৃথিবীত মাত্র 20% মান মানুষ নিজক বিশ্বাস থাকে। এই 80% মান মানুষে সোধে মানে পারিমনে, সারকে সুদিব মানে স্যার পারিমনে, সেই ধরনের যে ধারণা সেই ধারণাটা বদলাব লাগিব। আর তেতিয়া স্ট্রেসও নহয়, পড়াত ভাগরও না লাগে। দ্বিতীয় মানুষ হয় না স্যার, প্রভু শ্রীরাম লঙ্কাত গৈ সীতাক উদ্ধার করে আনলে, তারপর কিন্তু সমালোচনা হয়েছে কি ভগবান শ্রীকৃষ্ণকে সমালোচনা করেছে মানুষে। ভগবান শ্রীকৃষ্ণ সেই কারণে কৈছে যে সমালোচনা কিছুমান মানুষ থাকে সমালোচনায় তলাব নয়, ইফ ইউ আর রাইট ফ্রম ইউর পার্সপেক্টিভ সমালোচনা কোনো ধরনের গুরুত্ব দিয়ার প্রয়োজন নাই। ইয়েস, কোনোবাই যদি শুদ্ধ ধরনের দেখাই দিছে এইখানে ভুল হয়েছে এইখানে শুদ্ধ করার প্রয়োজন আছে, সেই হল গঠনমূলক সমালোচনা। এই যে এনেই মানুষে টিজিং করে সেই কি পাত্তা দিলে নাই, আর সেই যিয়ে পাত্তা দিছে কি রয়ে যাব, মানে মানে কলোকুয়াল ভাষাতে কইসো কথাখিনি, কোনো পাত্তা দিয়ার প্রয়োজন নাই। কিন্তু কোনোবাই যদি কৈছে যে তুমি যদি এনেকে থাকা তুমি যদি এনেকে করা ইউ লুক মোর বিউটিফুল, সেইটো একসেপ্ট করব পারে, সেই ধরনের আমি সমালোচনা গ্রহণ করব লাগে। আর এটা আমি স্মার্ট ওয়ার্ক করি হার্ড ওয়ার্ক করি, মই ভাবু মানে বহুত মানুষে যেবোর মানুষে নিজের এবিলিটিত সন্দেহ থাকে, যেবোর মানুষে নিজে কাম করবলে টান পায়, সেইবিল মানুষের এটাই এক্সকিউজ ভাগ্য, ভাগ্য কে মোর ভাগ্যত নাই। সেই ভাগ্যটো সলাই দিবলৈ তেওঁ কিন্তু একো করাই নাই, খাই বই আরামসে বহি আছে। গতি স্মার্ট ওয়ার্ক সেইটোৱে যে পরিশ্রমের সঙ্গে স্মার্ট ওয়ার্কটো মিক্স করে হার্ড ওয়ার্কক মিক্স করে যদি আমি আগবাড়ো তেতিয়াহলে এনিথিং এন্ড এভরিথিং ইউ ক্যান ডু, দেয়ার ইজ নাথিং ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড। আমার বেশিরভাগ মানুষে নিজের ইচ্ছাটো এই কারণে দমাই রাখে যে নিজের সিমানখিনি করবলে সাহস নাই। মানে আরম্ভণিতে কলো আমি কোনো একটা কামতেই 100% আত্মনিয়োগ নকরো কোনো একটা কামতে, আর যার কারণে আমি আনসাকসেসফুল হয়ে রয়ে যাব, সেই কথাটোই আমি মনত রাখা দরকার। আমি যি করো যেটু সময়ত যি করো মই ভাবো সেই কামটো 100% নহব পারিব, এটলিস্ট যদি 90% আমি আত্মনিয়োগ করো উই ক্যান বি সাকসেসফুল, এনিবডি ক্যান বি সাকসেসফুল। সকল স্ক্রিন টাইম কমান শুনিব লাগে, গানটা শুনাত যিমানখিনি লোকসান হয় কিন্তু স্ক্রিনখন বেশি চাই থাকার ফলত পারিলে সরু স্ক্রিনটো অল্প কমাই চাব লাগে। বিগ স্ক্রিনত চালে সাইন্টিফিক রিসার্চ এইবিল হয়ে আছে, আর আমার এই স্ক্রিনখনের কারণে আমার মগজুটো এনেকা হয়ে গেছে আমি কোনো একটা কথা কনসেনট্রেট করব নো, কারণ রিল তো আর 30 সেকেন্ডে হয়, এইটার পিছন সেই সোয়াইপ করে গিয়ে থাকি, আমার এই সাইকোলজিটো আমি এড়িব লাগিব। টু কনসেনট্রেট ইউর সেলফ ইন ইউর স্টাডি, আমার রিলর কনসেপ্ট কি জানা বহুত আগতে হব লাগিছিল, মই যে কথা বিশ্বাস করো আমার সকলোরে মনত একটা ধারণা থাকে আমি যাক আইডল বলে ভাবো, যার আমি যার উপর একটা আশা করো যদি আশা ভঙ্গ করে দিয়ে এই ধরনের একটা ধারণা মোভঙ্গ হওয়া ধারণা এটা হবই। সবতকে বেশি হয়েছে যেটা যেকোনো বস্তুয়ে যেটা লিমিট ক্রস করে দিয়ে সবতে একটা লিমিটেশন আছে, মানে যদি ইয়াত ভাল কথা কলো কলো বলে রাতে 11 বজায় দিও ইট উইল নট ওয়ার্ক। আমার টিভি হোক আমার মিডিয়া হোক আমার সোশ্যাল মিডিয়ার যে পোর্টেল আছে সেয়া হোক আমি খুব বেশি মানে এক্সপ্লয়েট করেছো, খুব বেশি আমি মানে অলপ স্বাধীনতাটো বাক স্বাধীনতাটো অপার স্বাধীনতা বলে ভাবি লৈছো, সেই কথাটার কারণে মানুষের মোহভঙ্গ হয়েছে।